প্রতিবেশীকে যদি আমরা কোনোভাবে কষ্ট দিই আমাদের জন্য জাহান্নাম রয়েছে। মুসনাদে আহমদের 9675 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো এক ব্যক্তি সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, এক ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। হে আল্লাহ রাসূল, একজন মহিলা আছে আমাদের সমাজে, সে অনেক সালাত আদায় করে, সে অনেক সিয়াম পালন করে, সে অনেক দান সাদকা করে, গায়ু আন্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা, কিন্তু সে তার কথার মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নাম যাবে। এই মহিলা কি করেছে? ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করেছে। এই মহিলা কি করেছে? ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম আদায় করেছে। এই মহিলা অনেক দান সাদকা করেছে, কিন্তু তার জাহান্নামে যাবার কারণ হচ্ছে প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, কথার মাধ্যমে সে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, এই মহিলা জাহান্নামে যাবে। ওই ব্যক্তি আবার বলল, ফাইন্না ফুলানাতান ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা। হে আল্লাহর রাসূল, আরেকজন মেয়ে আছে, আরেকজন মহিলা আছে, যিনি খুব কম সালাত আদায় করেন, অর্থাৎ ফরজ সালাতটাই আদায় করেন, নফল সালাত অতটা আদায় করতে পারেন না। আবার তিনি ফরজ সিয়ামটাই রাখেন, নফল সিয়াম অতটা রাখেন না, তিনি দান করেন খুব কম। ওয়াইন্নাহা তাসাদদাকা বিল আসওয়ার ইবনা লাকদি, একটা পনিরের টুকরার মতো তার দানের পরিমাণ, সে খুব কম দান করে, কিন্তু সে তার কথার মাধ্যমে তার প্রতিবেশী কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য ওই মহিলা অনেক সালাত সিয়াম দান সাদকা করার পরও জান্নাতে যেতে পারলো না, তাকে জাহান্নামে যেতে হচ্ছে। আর এই মহিলা অনেক কম আমল করার পরেও প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার কারণে এই মহিলা জান্নাতে গেল। আপনারা কোন দলে যাবেন আপনারাই সিদ্ধান্ত নেবেন।